তাল পাখার বাতাস। শীত শেষ হতেই তাল পাতার পাখা তৈরির কাজ শুরু হয়ে যায়। তাল গাছের পাতা কাটা, তাকে জলে ডুবিয়ে রেখে জাঁক দিয়ে পাতাকে সোজা করা হয়। তারপর সেই পাতাকে সাইজ করে কাটা, সরু লম্বা কাঠি দিয়ে বাঁধা, রং করা ইত্যাদি নানা পর্বের মধ্য দিয়ে পাখা রেডি হলে তার বিপণনের ব্যবস্থা করা হয়। হাত পাখার বিবর্তনের ইতিহাস আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে। এমনকি গ্রিক রোমানদের যুগেও এই হাত পাখার প্রচলন ছিল। প্রথম দিকটায় পাখাগুলো ছিল একটা সম্পূর্ণ অংশ, ভাঁজ বা ফোল্ডিং পাখা এসেছে আরো অনেক পরে। তখন এসব পাখা বেশ দুর্মূল্যই ছিল। এগুলোতে ব্যবহার করা হতো মণি, মুক্ত ও হাতির দাঁত। সোনার উপর পাত বসানো হাত পাখাগুলোর নিপুণ হাতের শিল্পীরা আঁকতেন। সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক চেতনা কিংবা ধর্মীয় নানা কাহিনী, ফুল, লতা পাতা সহ সমসাময়িক নানান বিষয়াবলী। 18 শতকের গোড়ায় থেকে ইউরোপে হাত পাখা তৈরি শুরু হয়। তবুও চীন থেকে আসা পাখার আবেদন তখনও ছিল তুঙ্গে। লন্ডনের গ্রিন উইচের এই মিউজিয়ামের প্রদর্শনীতে যে পাখাগুলো স্থান পেয়েছে তার ঐতিহাসিক মূল্যও প্রচুর। পাখার বাতাসে প্রাণ যেমন জুড়ায়, তেমনি বাহারির সব পাখা দেখেও চোখ জুড়ায়। কত রকমের পাখা থাকতো সেই সময় বাড়িতে, কাপড়ের পাখা, বাঁশের চাটাইয়ের রঙিন পাখা, তাল পাতার পাখা, ভাঁজ পাখা, চায়না পাখা, ঘোরানো পাখা। তবে চীন জাপানের আজও মহিলাদের অহংকারের ভাঁজ করা হাত পাখা। ইলেকট্রিক পাখা আসার পর বাংলার জামাই ষষ্ঠীতে মাঙ্গলিক হিসাবে ব্যবহার করা হতো। প্লাস্টিক হাত পাখার দাপটে এখন তা লুপ্ত প্রায়। তবে আমাদের ক্যামেরায় ধরা পড়ল স্বল্প হলেও তাল পাখার চাহিদা রয়েছে আজও। এরকমই এক তাল পাখা ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ হলো আমাদের। উত্তর চব্বিশ পরগনার বজবজ থেকে ব্যবসায়িক কারণে নদিয়ায় আগত, যিনি প্রায় 10 থেকে 12 বছর ধরে নিয়মিত সারা বছরই নদিয়ার বিভিন্ন প্রান্তে হাত পাখা পাইকারি বিক্রি করে থাকেন। 13 বছর ধরে ব্যবসা করেন বাড়িতে? মানে বাড়িতেই বানায়? কোথায় বাড়ি? বজবজ বিল্লাপুর। আচ্ছা, তো সেখানে এই তাল গাছে কি উড়িষ্যাতে আছে? এখান থেকে তৈরি হয়, পাতা এখানকার নয়? না, উড়িষ্যার বাঁকুড়া বেগুন। এখানকার যে তাল পাতা সেগুলো দিয়ে কাজ হয় না কেন? হ্যাঁ, এখানেও হয়, এখানে কারিগর তো পাওয়া যায় না। আচ্ছা, তো কারিগর কাপটা কোথায়? কারিগর মানে আমাদের দেশেই পাওয়া যায়। আচ্ছা, আর পাতা? পাতা উড়িষ্যা বাঁকুড়া দিয়ে। পাতাটা এখানকার পাতা ব্যবহার করা হয় না কেন? এখানে পাতা মানে ভালো হয় না, চারা গাছের পাতা, সব বড় গাছের পাতা আমাদের উড়িষ্যায় বেশি তাল পাতা পাওয়া যায়। তো আপনার কত এই এখন দাম কীরকম? এখন এখন ম্যাক্সিমাম এখন 18 টাকা বাজার যাচ্ছে। হ্যাঁ, 1800 টাকা সব, মানে পার পিস 1800 টাকা করে পড়ছে। 30 টাকা পাইকারিতে, 30 টাকা খুচরো বিক্রি। আচ্ছা, পাখা বিক্রি হয় এখন? মোটামুটি আগের চেয়ে একটু কমেছে, এখন প্লাস্টিক পাখাটা বার হয়ে গেছে তো। আচ্ছা, এই জন্য একটু কমে। তবু এই যে দোকানে দোকানে ঘুরছেন, আপনি কোথা থেকে কখন বেরিয়েছেন? আমি বাড়ি থেকে বেরিয়েছি রাত 3টে। কোথায় বাড়ি? বাড়ি বজবজ বিল্লাপুর। আচ্ছা, ট্রেনে এসেছেন? মাল নিয়ে এসেছেন? ট্রেনে এনেছেন, তারপরে এরকম রাস্তা দিয়ে বিক্রি করতে যাবেন? ধার বাকি পড়ে কি সব থেকে ক্যাশে? ক্যাশে বিক্রি হয়ে যাচ্ছে, ভালো। আপনি এর আগে শান্তিপুরে এসেছেন? আমি অনেকবার এসেছি। আর কোথায় কোথায় বিক্রি করতে যান? আমি শিলিগুড়ি, কুচবিহার, আসাম, গুয়াহাটি, সব জায়গায়। কতজন কাজ করে? আমার এম বিদেশে 20-25 জন। আচ্ছা, আর গরমের সময় বিক্রি করেন কি অন্য সময়ও? না, গরম 12 মাস আমি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।